আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর একটি ব্যানার ডিজাইন করে দেখাবো অ্যাডোব ফটোশপ পেজ দিয়ে। চলুন তাহলে দেখি। প্রথমে অ্যাডোব ফটোশপ পেজ ওপেন দিবেন, দিয়ে আপনার ব্যানারটি সাইজটি করে নেবেন। ফাইল, ফাইল থেকে নিউ, এখান থেকে সাইজ নেবেন। আমি ইঞ্চিতে দিবেন, হোয়াইটে 84, হাইটে 36, দিয়ে ওকে দিবেন। প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এখান থেকে একটি শেপ নেব, রেক্টেঙ্গেল টুল। এই লেয়ারটি মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে গার্ডিয়ানে যাব, গার্ডিয়ান এখানে সিলেক্ট করে কালার, এখানে কালারটি দিয়ে দেব। দিয়ে ওকে দেব। ওকে, এইটাতে ক্লিক দিয়ে এটা কালারটি চেঞ্জ করে দিব। ওকে দিব। এখানে অ্যাঙ্গেল থেকে সাইড ভাগ করে দেব। কালারটা একটু ই করে দেবো। ওকে, প্রথমে আমরা ছবি অ্যাড করব। ফাইল, ফাইল থেকে ওপেন। এখানটা সিলেক্ট করে এই পাশে ছেড়ে দেব, বড় করে দেবো। ওকে, ওকে, এখন একটা শেপ নিব, ইলিপস টুল। সিলেক্ট, এটি কালারটি চেঞ্জ করে দেব। ওকে, এই লেয়ারটি মাউসের আটবারে ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার দিয়ে ওকে দেব। এটি দুটো ছোট করে দেব, সিলেক্ট, এটির কালারটি চেঞ্জ করে দেব দিয়ে ওকে। আবার মাউসের আইকনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দিয়ে ওকে। ওকে, সিলেক্ট, এবার আর একটি পিকচার ওপেন দেব। এটা সিলেক্ট করে এই পাশে ছেড়ে দেব। ওকে, একটি শেপ নিয়ে আসবো, এখানে কাস্টম, এখান থেকে
সেফটি নিয়ে আসব। ওকে, এটির কালারটি চেঞ্জ করে দিব। এখানে কালারটি চেঞ্জ করে দেব। ওকে দেব। লেয়ারটি মাউস রাইট বাটনে ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার, ওকে ছোট করে দেব। ওকে, আবার মাউস রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে গার্ডিয়ান ওভারলে, এখানে গার্ডিয়ান থেকে কালার চেঞ্জ করে দেব। ওকে, ওকে, এখন একটি টেক্সট নিব, টিতে ক্লিক করে এখানে সিলেক্ট, ফন্টটি বড় করে দেব। সিলেক্ট, ওকে, আর একটি টেক্সট নিব, আর একটি টেক্সট, ওকে, এখন আর একটি টেক্সট নিব, ফন্টটি বড় করে দেব। এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব।
আর একটি টেক্সট নিব, ফন্টটি চেঞ্জ করে দেবো এখান থেকে। ঠিক আছে, বোল্ড সিলেক্ট, কালারটি চেঞ্জ করে দেব। ওকে, আর একটি টেক্সট নিব, এডি কালারও চেঞ্জ করে দেব। ওকে, আর একটি টেক্স, ফন্টটি চেঞ্জ করে দেবো। সিলেক্ট, ওকে, কালারটি চেঞ্জ করে দেবো। ওকে, এখন শ্যাডো দিয়ে দেবো। এই এই লেয়ারটি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। এখান থেকে প্রথমে ড্রপ শ্যাডো দিয়ে দিবেন, ড্রপ
শ্যাডোতে এখানে সাইজটি বাড়িয়ে দিবেন, তারপরে স্ট্রোক কালারে যাবেন, স্ট্রোক এখানে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোক কালারে যাবেন, স্ট্রোক কালারটি হোয়াইট করে দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে, এখন একটু ভিভে লাইন এম্বুজ দিয়ে দেব এখান থেকে। স্মুথ, শেয়ার হার্ট, এগুলি আপনাদের পছন্দ মতো এগুলি আপনারা দেখে দিবেন। ওকে, সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ব্যানার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।